সম্মানিত সুধী মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি নতুন কারিকুলাম অনুযায়ী বিষয়ভিত্তিক শিখনকালীন মূল্যায়ন নিয়ে আয়োজিত আজকের শিখন পর্বে অংশগ্রহণ করবার জন্য। আমরা জানি নতুন কারিকুলাম হলো অভিজ্ঞতা নির্ভর শিক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থায় শিক্ষার্থীকে বয়স ভেদে নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হয়। যোগ্যতা অর্জন করতে হয় কতগুলো অভিজ্ঞতার মাধ্যমে। খেয়াল করুন, আমাদের নতুন পাঠ্য বইগুলোতে যে অধ্যায় কথাটা লেখা আছে সেটা হচ্ছে এক একটি যোগ্যতা, আর এই অধ্যায়ের অধীনে যে পরিচ্ছেদগুলো আছে সেগুলো হলো অভিজ্ঞতা। শিক্ষকগণের অন্যতম কাজ হলো এক একটি অভিজ্ঞতা শেষে শিক্ষার্থীকে মূল্যায়ন করা। এই মূল্যায়নকে বলা হচ্ছে শিখনকালীন মূল্যায়ন। অর্থাৎ আমরা সহজভাবে যদি বলতে যাই, তাহলে খেয়াল করবেন এক একটি পরিচ্ছেদ পড়ানোর পরই শিক্ষার্থীকে মূল্যায়ন করাটা হলো শিখনকালীন মূল্যায়ন। এজন্য বছরব্যাপী পঠন পাঠনে প্রত্যেক অভিজ্ঞতা শেষে মূল্যায়ন করে তার রেকর্ড সংরক্ষণ করতে হয়। এজন্য সংরক্ষণ করতে হবে যে সামষ্টিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট তৈরি করবার সময় শিখনকালীন মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট প্রয়োজন পড়বে। পরবর্তীতে আমি শিখনকালীন মূল্যায়ন এবং ষান্মাসিক সামষ্টিক বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট কিভাবে তৈরি করতে হবে সেটিও দেখিয়ে দেব। এখন আমরা জেনে নেব শিখনকালীন মূল্যায়ন কিভাবে করা যেতে পারে। মূলত শিখনকালীন মূল্যায়ন করা যেতে পারে তিনভাবে, যথা শিখনের মূল্যায়ন, শিখনের জন্য মূল্যায়ন এবং মূল্যায়নের মাধ্যমে শিখন। এখন দেখুন শিখনের মূল্যায়ন, এই অংশে শিক্ষার্থীদের সরাসরি পাস বা ফেল নির্ধারণ করা হয় এবং তাদের সাফল্যের তুলনামূলক অবস্থা নির্ণয় করে একটি সনদপত্র দেওয়া হয়। সেক্ষেত্রে শিক্ষার্থীর ত্রুটিগুলো বা দুর্বলতাগুলো সংশোধন করে শিখন সহায়তা দেওয়ার কোনো সুযোগ থাকে না। এই ব্যবস্থাকে ইংরেজিতে বলা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এবার দেখুন শিখনের জন্য মূল্যায়ন, অর্থাৎ অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এই পদ্ধতিতে একজন শিক্ষক তার শিক্ষার্থীদের একটি অভিজ্ঞতা অর্জন করানোর জন্য বা একটি পরিচ্ছেদ পড়ানোর পর শিক্ষার্থীকে মূল্যায়ন করবেন। যদি শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত অভিজ্ঞতা অর্জনে সক্ষম হয়ে থাকে তাহলে তো ভালো কথা, আর যদি কাঙ্ক্ষিত অভিজ্ঞতা অর্জনে পরিপূর্ণ না হয় তাহলে শিক্ষক আবার শিক্ষার্থীদের ফিডব্যাক দিবেন বা অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবেন। এভাবে শিক্ষক তার শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে পর্যায়ক্রমে ভালোর দিকে উন্নীত করবেন। এবার দেখুন মূল্যায়নের মাধ্যমে শিখন, অর্থাৎ অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। এ পর্যায়ে শিক্ষক তার শিক্ষার্থীদের অর্জিত অভিজ্ঞতাকে মূল্যায়ন করবেন। এখানে শিক্ষক খেয়াল করবেন যে শিক্ষার্থীকে ফিডব্যাক প্রদানের পর বা তার ভুলগুলো ধরিয়ে দেওয়ার পর শিক্ষার্থী পরিপূর্ণভাবে বুঝতে পারলো কি না। অর্থাৎ শিখনকালীন মূল্যায়নে শিক্ষার্থীর শুধু শিখনের অগ্রগতিরই পরিমাপ করা হবে না, বরং শিক্ষার্থীর জন্য শিখনটি একটি অভিজ্ঞতা হিসেবে কাজ করবে। আমরা একটি উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট ধারণা পেতে পারি। চলুন উদাহরণটি দেখে নেওয়া যাক। দেখুন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় যোগ্যতার প্রথম অভিজ্ঞতাটি খেয়াল করি। এখানে অভিজ্ঞতার নাম হলো প্রমিত ভাষা। এই অভিজ্ঞতা অর্জনের কার্যক্রম শেষে বা এই পরিচ্ছেদ পঠন পাঠনের পরে শিক্ষক যখন মূল্যায়নে যাবেন তখন খেয়াল করবেন শিক্ষার্থী প্রমিত ভাষা কাকে বলে তা বলতে পারছে কিনা এবং ব্যবহারিক জীবনে প্রমিত ভাষা প্রয়োগ করতে পারছে কিনা। যদি শিক্ষার্থী শুধু জানে যে সর্বজন বৌদ্ধ শুদ্ধ ও মার্জিত ভাষায় কথা বলার ভাষা হলো প্রমিত ভাষা, কিন্তু নিজে কথা বলার সময় কিছু আঞ্চলিক ভাষা কিছু প্রমিত ভাষা মিশ্রণ করে ব্যবহার করছে,
তাহলে বুঝে নেবেন শিক্ষক হিসেবে আপনার কাজ হলো ওই শিক্ষার্থীকে ফিডব্যাক প্রদানের মাধ্যমে তার ভুলগুলো ধরিয়ে দেওয়া। ভুল ধরিয়ে দেওয়ার পরে যদি শিক্ষার্থী কথা বলার সময় সম্পূর্ণ প্রমিত ভাষা প্রয়োগ করতে পারে, তাহলে ধরে নেবেন শিক্ষার্থী কাঙ্ক্ষিত অভিজ্ঞতা অর্জন করেছে। এবার তাকে মূল্যায়ন করে পারদর্শিতার মাত্রা দিয়ে দেবেন। যদি কাঙ্ক্ষিত অভিজ্ঞতা পরিপূর্ণভাবে অর্জন করে তাহলে ত্রিভুজ পাবে। যদি ফিডব্যাক দেওয়ার পরে শিক্ষার্থীর ত্রুটি থাকে তাহলে বৃত্ত দেবেন। অর্থাৎ আপনি ফিডব্যাক দেওয়ার পরেও শিক্ষার্থী নিজের উন্নয়ন ঘটাতে পারেনি, সেক্ষেত্রে তাকে বৃত্ত দেবেন। আর যদি দেখেন শিক্ষার্থী জেনেছে যে প্রমিত ভাষা মানে শুদ্ধ ভাষা, এর বেশি কিছু আর জানে না, তাহলে তাকে চতুর্ভুজ দিয়ে রেখে দেবেন। অর্থাৎ প্রারম্ভিকেই থাকবে সে।